নমস্কার ভয়েজেটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েজ এক্সপ্রেসে। 28 জানুয়ারি কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে NSS এর উদ্যোগে 7 দিনের স্পেশাল ক্যাম্পিং এর আয়োজন করা হয় শুক্রবার। কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পিং এর উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুধাংশু দাস। পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও কমিশনার মহারাজগঞ্জ রাজধানী আগরতলার বাজারগুলো পরিদর্শন করতে যান শুক্রবার। 28 জানুয়ারি শুক্রবার রাজধানী আগরতলার লিচুবাগান সংলগ্ন গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটের NSS এর ইউনিটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। 17 গোলাঘাটি মন্ডলের অন্তর্গত শ্যামনগর পাড়া গাং ঠাকুর বাজারে বিজেপি জনসভা আয়োজন করা হয়। গোষ্ঠীকন্দলের জেরে বিশালগড় মহকুমার চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তালা দিল গ্রামবাসীরা। নেশাবিরোধী অভিযানে নেমে তেলেমুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় 15 নং ওয়ার্ডের এলাকার জনগণ। তেলেমুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে এক যুবককে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে উত্তম মধ্যম থেকে ওই এলাকার প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার রাতে খোয়াই দুর্গানগর স্থিত শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুলের পেছনে বাড়ির মালিকের অনুপস্থিতিতে হাত সাফাই করল চুরের দল। পেচারতল মন্ডলের উদ্যোগে উত্তর ধনেছড়াতে একটি যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় 7 পরিবারের 22 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। 28 জানুয়ারি কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে NSS এর উদ্যোগে 7 দিনের স্পেশাল ক্যাম্পিং এর আয়োজন করা হয় শুক্রবার। কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পিং এর উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুধাংশু দাস। পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও কমিশনার মহারাজগঞ্জ রাজধানী আগরতলার বাজারগুলো পরিদর্শন করতে যান শুক্রবার। 28 জানুয়ারি শুক্রবার রাজধানী আগরতলার লিচুবাগান সংলগ্ন গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটের NSS এর ইউনিটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। 17 গোলাঘাটি মন্ডলের অন্তর্গত শ্যামনগর পাড়া গাং ঠাকুর বাজারে বিজেপি জনসভা আয়োজন করা হয়। গোষ্ঠীকন্দলের জেরে বিশালগড় মহকুমার চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তালা দিল গ্রামবাসীরা। নেশাবিরোধী অভিযানে নেমে তেলেমুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় 15 নং ওয়ার্ডের এলাকার জনগণ। তেলেমুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে এক যুবককে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে উত্তম মধ্যম থেকে ওই এলাকার প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার রাতে খোয়াই দুর্গানগর স্থিত শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুলের পেছনে বাড়ির মালিকের অনুপস্থিতিতে হাত সাফাই করল চুরের দল। পেচারতল মন্ডলের উদ্যোগে উত্তর ধনেছড়াতে একটি যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় 7 পরিবারের 22 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন।